নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আগামীকাল বৃহস্পতিবার যে চারটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের সামনে কোনো না কোনো রাশির নাম বলি, হয়তো আপনাদের রাশির সঙ্গে নামের সাথে মিলে যায়। আপনারা এই রাশির নাম ধরে আপনারা একটা জিনিস ভাবেন যে একটা লটারির টিকিট কাটি যদি অর্থপ্রাপ্তি হয়। দেখুন, প্রথম কথা, আমি প্রতিদিন একটি কথা বলি, এটা সম্পূর্ণ ইন জেনারেল একটা বিচার, ব্যক্তিকেন্দ্রিক আমি এটা বিচার করছি না। কারণ এখান থেকে আপনাদের গ্রহের অবস্থান অথবা দশা মহাদশা কিসের চলছে, নবগ্রহের কী পজিশান রয়েছে, রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে, আপনার ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে যদি আপনারা স্ট্রং করেন কি না, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। জন্মছকে রাহু গ্রহকে কিন্তু পাওয়ার থাকা দরকার। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। শর্টকাটে অর্থপ্রাপ্তির যে গ্রহটি ঘটিয়ে থাকে কি না, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহ হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। আপনার জন্মছকে রাহু কেমন আছে সেটা দেখা দরকার, নক্ষত্রগত দিক থেকে, ভাবগত দিক থেকে রাহুর প্লেসমেন্ট দেখা একান্তই দরকার। দেখুন, যাদের ক্ষেত্রে আমি আবারও বলছি, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ পরিধান যদি আপনারা করেন কি না, বিশেষভাবে আপনাদের লাভ এই সময় কিন্তু হবে। কারণ দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু করবে। আপনার জন্মছকে দেখা যাচ্ছে রাহু শুভ অবস্থাতে রয়েছে, কিন্তু আপনার ভাগ্যভাব দুর্বল রয়েছে, তাহলে ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। যারা প্রচুর দিন চেষ্টা করছেন না, অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আমি একটি কথা বলবো, আপনারা একবার হলেও ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন। যোগ কখন রয়েছে, প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে, আপনার ধনভাব কেমন রয়েছে, এটা কিন্তু দেখা দরকার। রাহু হচ্ছে কলিযুগের রাজা, এই হঠাৎ অর্থপ্রাপ্তি এটা ঘটিয়ে থাকে একমাত্র রাহু গ্রহ। হয়তো আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে রাহু গ্রহ পাওয়ার রয়েছে, কিন্তু আপনার ভাগ্যভাব দুর্বল রয়েছে, এই জন্য আপনার বাধা আসছে। আর দুই এক নম্বরের জন্য যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি আপনারা ব্যক্তিগত জন্মছক আগে দেখিয়ে নিন, আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন। আপনার কোন মাসগুলোতে, বছরে কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শুভ, কোন বছর আপনারা ইনভেস্টমেন্ট করবেন, অবশ্যই আপনারা নিজস্ব জন্মছক একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। সমস্যা তো রয়েছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। হয়তো
বাধা আসছে আপনাদের জীবনে। আমি প্রতিদিন একটি কথা বলি, এই যে আমি প্রতিদিন মহাভাগ্য আপনাদেরকে দিই না, এখানেও কিন্তু আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় কিন্তু বলি, শুভ রং বলা হয়। এই জন্য আমি বারবার বলছি, আপনার জন্মচক্রে যোগ কখন রয়েছে সেটা আগে দেখে নিন। অর্থাৎ প্রাপ্তির জায়গাটা একমাত্র ডিপেন্ড করবে যে আপনার ন্যাকাল চার্টে গ্রহের অবস্থান কেমন রয়েছে। এবার আসি আমি চারটি রাশির নাম এবং চারটি রাশির শুভ সময়। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 10টা থেকে 11টা 41 মিনিট পর্যন্ত টাইমটা শুভ। অবশ্যই মহাভাগ্য দেখুন, সেখানে আমি টার্গেট নাম্বার আমি জানাবো। এরপর যে রাশি, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের যে শুভ সময়, 9টা 56 মিনিট থেকে 11টা 21 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে, সকাল 8টা 30 মিনিট থেকে 9টা 52 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। প্রত্যেকে জয়মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এরপর যে রাশির আমি কথা বলবো, 4 রাশি, অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, যেটা দেখা যাচ্ছে 10টা 31 মিনিট থেকে শুরু করে, 10টা 31 মিনিট থেকে শুরু করে টাইমটা শুরু হচ্ছে আপনার 11টা 54 মিনিট পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার এই 4 রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়। হয়তো আপনাদের রাশির নাম রয়েছে একই রাশির, লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্য আলাদা, প্রত্যেকেরই জন্মছক আলাদা। আপনার যদি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ যদি থাকে, নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কিন্তু কিছু সংখ্যক মানুষের সঙ্গে আমি যে কথাগুলো বলছি মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে না, মিলতে পারে না, কারণ প্রত্যেকেরই কিন্তু জন্ম কুষ্টি সমান নয়, প্রত্যেকেরই কিন্তু ভাগ্যভাব সমান না, রাহু গ্রহ কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখার কিন্তু একান্তই দরকার কিন্তু রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার লিখে রাখুন, এই 4 রাশির কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রথযাত্রার উপলক্ষে কবচ এবং রত্নের উপর বিশেষ ডিসকাউন্ট এই সময় দেওয়া হচ্ছে। এবং আবারও বলছি, আপনারা মহাভাগ্যটা অবশ্যই আপনারা দেখুন, সেখানে টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ রং নিয়ে প্রতিদিন কিন্তু আলোচনা করা হচ্ছে। নমস্কার।